সিম্পল ক্রনিক্যাল প্রজেকশান উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল বাংলায় সহস সাংকব অভিক্ষেপ এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট অর্থাৎ এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহস সাংকব অভিক্ষেপ আমাদের অঙ্কন করতে হবে অঙ্কটা কী আছে দেখো ওয়ান টু সিক্স জিরো 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 স্কেলে দশ ডিগ্রি ব্যবধানে তিরিশ ডিগ্রি উত্তর থেকে আশি ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং কুড়ি ডিগ্রি পশ্চিম থেকে ষাট ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংকব অভিক্ষেপ অঙ্কন করো সিম্পল ক্রনিক্যাল প্রজেকশন অঙ্কন করতে হবে সমাধান দেখো স্টেপ ওয়ান সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ ব্যাকেটে আর নির্ণয় করতে হবে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ আর সমান সূত্র আছে পৃথিবীর ব্যাসার্ধ ইন্টু আর এফ স্কেল এই যে স্কেলটা দেওয়া আছে এই স্কেলটা পৃথিবীর ব্যাসার্ধ সিক্স ফোর জিরো 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 সেন্টিমিটার এটা তোমরা মুখস্থ করে রাখবে ইন্টু আরেকটা আমরা বসিয়ে নেব ওয়ান বাই সিক্স জিরো 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 এটা কাটাকুটি করো কাটাকুটি করবে অর্থাৎ ওইটাকে এইটা নিচেরটা দিয়ে ভাগ করো ভাগ করলে দেখা যাবে টেন পয়েন্ট সিক্স সিক্স যেহেতু সেমি আছে তাই সেন্টিমিটার আমরা লিখে নিলাম স্টেপ টুতে দেখো প্রমাণ অক্ষরেখা নির্বাচন করতে হবে প্রমাণ অক্ষরেখা নির্বাচন করতে হবে আমাদেরকে অঙ্কটা আরেকবার দেখে নাও তোমরা দশ তিরিশ ডিগ্রি উত্তর থেকে আশি ডিগ্রি উত্তর অক্ষাংশ তিরিশ ডিগ্রি উত্তর থেকে আশি ডিগ্রি উত্তর অক্ষাংশ এটা আমাদেরকে নির্বাচন করতে হবে দেখো অক্ষরেখা আমি এঁকে রেখেছি এটা জিরো ডিগ্রি নিরক্ষরেখা দশ ডিগ্রি তারপরে হয় দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর দশ ডিগ্রি ব্যবধানে এই কটা এঁকে রেখেছি এই কটা আমি লিখে নিচ্ছি দেখো তিরিশ ডিগ্রি নর্থ চল্লিশ ডিগ্রি নর্থ পঞ্চাশ ডিগ্রি নর্থ ষাট ডিগ্রি নর্থ সত্তর ডিগ্রি নর্থ এদের মাঝখানে কোনটা আছে দেখে না পঞ্চাশ ডিগ্রি নর্থ তাহলে এই পঞ্চাশ ডিগ্রি নর্থ হল প্রমাণ অক্ষরেখা তাই আমি ওটা লিখে দিলাম পঞ্চাশ ডিগ্রি নর্থ এটা প্রমাণ অক্ষরেখা স্টেপ থ্রি দেখো মধ্য দ্রাগিমা রেখা নির্বাচন এখানে দেখো জিরো ডিগ্রি দাগিয়া মূল মধ্যরেখা এবার দশ ডিগ্রি ছাড়া ছাড়া এদিকে আমরা লিখছি এদিকে ইস্ট বলে আর এদিকে হচ্ছে ওয়েস্ট জিরো ডিগ্রির ডান দিকে ইস্ট বাঁ দিকে ওয়েস্ট অঙ্কটা দেখো কি বলা আছে কুড়ি ডিগ্রি পশ্চিম থেকে ষাট ডিগ্রি পূর্ব দ্রাগিমা এই অংশটা আমাকে নির্বাচন করতে হবে তাহলে জিরোর পরে এই লাইনটা হবে দশ ডিগ্রি ইস্ট এটা কুড়ি ডিগ্রি ইস্ট তিরিশ ডিগ্রি ইস্ট চল্লিশ ডিগ্রি ইস্ট পঞ্চাশ ডিগ্রি ইস্ট এবং সিক্সটি ডিগ্রি ইস্ট জিরোর বাঁদিকে হবে দশ ডিগ্রি ওয়েস্ট কুড়ি ডিগ্রি ওয়েস্ট এই কটা আমরা নিচে এখানে লিখে নিচ্ছি কুড়ি ডিগ্রি ওয়েস্ট হবে দশ ডিগ্রি ওয়েস্ট জিরো ডিগ্রি এবার দশ কুড়ি করে পরপর আমরা লিখে নেবো সত্তর ডিগ্রি সরি ষাট ডিগ্রি পর্যন্ত লাস্ট আমরা লিখে নিলাম মধ্য দ্রাগিমা তাহলে কী হবে এদিকে চারটে ওদিকে চারটে মোট হচ্ছে নটা আছে দেখো গুণে নটা আছে তাহলে মাঝখানে যেটা হচ্ছে কুড়ি ডিগ্রি ইস্ট এটা হচ্ছে তোমার মধ্য দ্রাগিমা রেখা এই মধ্য দ্রাগিমা রেখা হলো কুড়ি ডিগ্রি ইস্ট সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ কত বেরিয়েছে টেন পয়েন্ট সেন্টিমিটার এটা দিয়ে আমরা একটা প্রথম সরল রেখা টেনে নেব টেন পয়েন্ট সিক্স সিক্স সেন্টিমিটারের সরলরেখা টানলাম রাউন্ড প্রোটেক্টার বসালাম এবং একটা নাইনটি ডিগ্রি কোণ অঙ্কন করে নিলাম পেন্সিল কম্পাস দিয়ে টেন পয়েন্ট সিক্স সিক্স সেন্টিমিটারের একটা ব্যাসার্ধ অঙ্কন করলাম নামকরণ করছি বি এবং এখানে দিচ্ছি সি চাঁদা বসাচ্ছি চাঁদা বসিয়ে যেহেতু আমাদের ইন্টারভ্যাল অর্থাৎ ব্যবধান আছে দশ ডিগ্রি করে তাই দশ ডিগ্রির একটা কোন আমরা অঙ্কন করে নেব দশ ডিগ্রির কোন আমি অঙ্কন করে নিলাম এবং একটা নামকরণ করলাম পি প্রমাণ অক্ষরেখা কথা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি নর্থ সেই জন্য একইভাবে আমি আরেকটা পঞ্চাশ ডিগ্রি কোণ অঙ্কন করে নিচ্ছি পঞ্চাশ ডিগ্রি কোণ আমি অঙ্কন করে নিলাম যে কোনো মাপের আমি দুটো বৃত্ত একটি বৃত্তচাপ অঙ্কন করলাম টেন লেখার জন্য অর্থাৎ ওইটা দশ ডিগ্রি এবং আরেকটা বৃত্তচাপ অঙ্কন করলাম পঞ্চাশ ডিগ্রি লেখার জন্য এই দুটোর কোনো মাপ নেই যে কোনো মাপের বৃত্তচাপ করলেই হবে এবারে আমরা একটা স্পর্শক আঁকছি নাইনটি ডিগ্রি কোন করে আঁকলেই হবে ওই পয়েন্টের উপরে আমরা লাইন দিয়ে টেনে দিচ্ছি উপরের বিন্দুর সঙ্গে নিচের বিন্দু এবং মাঝের বিন্দু সমান করে তাহলে স্পর্শক হয়ে গেল এই লাইনটাকে আমরা একটু বাড়িয়ে দিচ্ছি এই যে মাপটা আছে পি এবং কিউ এই মাপের একটা আমরা বৃত্তচাপ অঙ্কন করলাম এ বিন্দুতে শেট স্কোয়ার বসাচ্ছি নিচের লাইনটার সঙ্গে সমান্তরাল করে একটা লাইন টানার জন্য যে বিন্দুটা দেখো পঞ্চাশ ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রস করেছে সেখান থেকে আমরা একটা সমান্তরাল লাইন টেনে দিলাম এবং নাম লিখলাম এম এন ওপরে নামকরণ করলাম কিউ বি এবং পি এটাকে লিখছি মধ্য দ্রাগিমা রেখার বিভাজন দৈর্ঘ্য এম এবং এন এই যে লাইন টু এই যে মাপটা আছে ওটা লিখছি আমরা দেখো প্রমাণ অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য উপরে এখানে একটা নামকরণ করছি আর এবং ওপরে আছে কিউ এই আর থেকে কিউ এর আমরা লিখে নেব প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ প্রথমেই খাতার মাঝ বরাবর একটা সরল লেখা টেনে নিলাম এবারে কিউ আর আরের যে মাপটা আছে অর্থাৎ প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ সেই মাপটা নিয়ে আমি উপরের বিন্দু থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম এবং এটাই হল পঞ্চাশ ডিগ্রি নর্থ তাই আমি পঞ্চাশ ডিগ্রি নর্থ লিখে দিলাম এরপরে পি এবং বি এর মাপটা নিচ্ছি পেন্সিল কম্পাসের সাহায্যে এটা মধ্য দ্রাগিমা রেখার বিভাজন দৈর্ঘ্য এবং এক দুই ওদিকে এক দুই এদিকে তাহলে দুটো দুটো করে মাপ নিয়ে নিলাম কেন দুটো করে মাপ নিলাম দেখো পঞ্চাশ ডিগ্রির দুদিকে দুখানা দুখানা করে অক্ষরেখা আঁকতে হবে আমাকে এইবারে সেই উপরের একই বিন্দু থেকে আমরা প্রথমে তিরিশ ডিগ্রির জন্য অর্থাৎ ওই যে পয়েন্টটা হয়েছে সেই পয়েন্ট থেকে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করে নিচ্ছি এরপরে চল্লিশ ডিগ্রির ওই রকম সেম একইভাবে বৃত্তচাপ অঙ্কন করে নেব উপরের বিন্দুটা কিন্তু একই থাকবে ষাট ডিগ্রির জন্য একটা বৃত্তচাপ আমরা অঙ্কন করে নিচ্ছি এবং সত্তর ডিগ্রি লাস্ট সত্তর ডিগ্রি সত্তর ডিগ্রির জন্য বৃত্তচাপ অঙ্কন করে নিলাম নামগুলো লিখে দেওয়ার চেষ্টা করছি এবারে এম আর এন এর যে দৈর্ঘ্যটা বেরিয়েছে সেটা আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে মাপটা নিয়ে নিচ্ছি এবং সেটা পঞ্চাশ ডিগ্রি নর্থ তার উপরে আমরা যেহেতু মোট নটা ভাগ আছে তাই এদিকে চারটে দুই তিন চার এবং এদিকে চারখানা অংশ কেটে নেব উপরের বিন্দু এবং ওই যে কাটা অংশটা প্রথম অংশ ওই দূরকে সমান করে আমরা লাইন টানছি দেখো তবে লাইনটা ওই ছোট করে টানলেই হবে পুরোটা টানার দরকার নেই উপরের বিন্দু এবং মাঝে যে পঞ্চাশ ডিগ্রির উপর যে বিন্দুগুলো হয়েছে সেগুলোকে সমান করে আমরা দ্রাগিমা রেখাগুলো এঁকে নিচ্ছি দাগিমা রেখা আমার আঁকা হয়ে গেছে আমি অতিরিক্ত অংশগুলো মুছে দিচ্ছি এবার আমি লিখছি দেখো তিরিশ ডিগ্রি নর্থ চল্লিশ ডিগ্রি নর্থ পঞ্চাশ ডিগ্রি নর্থ ষাট ডিগ্রি নর্থ সত্তর ডিগ্রি নর্থ একইভাবে বাঁধিকেও আমরা ওইগুলো লিখে নেব এবার দ্রাগি ওইগুলো অক্ষরেখা লেখা হলো এবার দ্রাগিমা দেখো কুড়ি ডিগ্রি ইস্ট তিরিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি ষাট ডিগ্রি ইস্ট কুড়ি ডিগ্রির এদিকে দশ ডিগ্রি ইস্ট হবে তারপরে জিরো ডিগ্রি হবে এদিকে আবার দশ ডিগ্রি ওয়েস্ট হবে আর এদিকে কুড়ি ডিগ্রি ওয়েস্ট হল নিচে এফ লিখে দিচ্ছি আরেফ সমান ওয়ান ইস টু সিক্স জিরো 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 আছে ওটাকে আমরা লিখে একটা ছোটো করে বক্স করে দিলাম উপরে আমরা হেডিং করে দেবো সিম্পল কনিকাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল আমার হয়ে